গুড মর্নিং, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো দেখো, আজকে নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে সকাল 6:30। তো সকাল সকাল উঠে পড়েছি, আর এখন দেখো কতটা রোদ উঠে গেছে। আর আমি উঠেই আগে চলে এসেছি ছাদে গম ধুতে। তো কারণ অনেক দিন ধরেই ভাবছি গমগুলো ধুবো, তো গমগুলো ধোয়া হচ্ছে না। তো আটাও শেষ হয়ে এসছে, এখন আমি দেখো গমগুলো ধুয়ে নেবো। আর ঘুম থেকে উঠেই দেখো পুরো খেপি খেপি লাগছে, চুল টুল কিছুই আঁচড়ানোর সময় নাই, সকাল থেকেই শুরু হয়ে গেছে কাজের দৌড়ানো। তো এখন দেখো গম ধুয়ে এখন বাসি কাজ কিচ্ছু হয়নি, ছেলের স্কুল আছে, তারপরে চা করা আছে। তো আগে উঠেই ভাবলাম কি যে আগে না গমগুলো ধুয়ে নিই, কারণ গমগুলো না ধুলে শুকাবে না। আর এখানে দেখো একটা কাপড় পেতে নিয়েছি আমি, দিয়ে গমগুলোকে ভালো করে মেলে দিচ্ছি। আর ছাদে খুব রোদ, আর সকাল সকাল ধুয়ে দিলে কি সারাদিনে শুকিয়ে যাবে গমগুলো। তো এটাকে আমি পাতলা করে একটু মেলে দিচ্ছি, তো পাতলা করে মেললে কি তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এই জন্য দেখো আর একটা কাপড় পেতে নিয়েছি, অনেকটাই জায়গা ওই জন্য পাত। তো দেখো এখানে আমার গমগুলো মেলা হয়ে গেছে, এখন নিচে চলে যাব। আর এখানে আমি কালকে রাত্রেবেলায় লুচি করেছিলাম, তো কতগুলো ময়দা দেখো রয়ে গেছে, তো সেটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজে রেখে দিয়েছি, এখনও সেটাকে বার করলাম। তো আজকে ছেলেকে যেহেতু টিফিন করে দিইনি, আজকে ছেলেকে কেক দিয়ে দিয়েছি, তো ওই কারণে সকালবেলা আর বের করা হয় নাই। আর এখন ছেলে চলে গেছে স্কুলে। এখন এই ময়দার থেকে দেখো আমি কটা লেচি বের করে সকালে জলখাবারের জন্য কটা রুটি করে নেব। তো আমি আর দুই মেয়ে আছে, তো তোমার দাদাভাইও চলে গেছে কাজে, তো আমরা তিনজনে খাবো। সেই কারণে দেখো দুটো দুটো করে আমি 6টার মতো গোল্লা করে নিচ্ছি, করে এখন কটা রুটি করে নেবো জলখাবারের জন্য। আর কালকের একটু চানা মশলা আছে রাত্রেবেলার, তো সেই চানা মশলা দিয়ে সকালের টিফিনটা হয়ে যাবে। তো চলো আগে রুটিগুলোকে বেলে নিই। আর আমার বাসি কাজ বলতে বাসন ধোয়া হয়ে গেছে, আর ঘর দুয়ার ঝাঁটানো হয়ে গেছে, শুধু আমি ঘর মুছবো। আর বাইরের উঠানটা একটুখানি ঝাড় দেবো, তো উঠানটা ঝাড় দিয়ে একটু ধুয়ে নেব। তো ছেলে যেহেতু স্কুলে চলে গেছে, এবার ধুয়ে সুস্থে আস্তে আস্তে কাজ করলেই হবে। তো সেই কারণে দেখো ভাবলাম আগে সকালে জলখাবারটা করে নিই, করে মেয়েদেরকে খেতে দিয়ে দেবো, তারপরে আমি চান করে পুজো দিয়ে তারপরে খাবো। তো আর ওইদিকে চান করে পুজো দিতে অনেকটাই বেলা হয়ে যাবে, তখন এদিকে সকালের খাবারটা হবে না, সেই কারণে আগে মেয়েদেরকে খেতে দিয়ে দিই। আর এখন দেখো পরোটা করবো না, শুকনো রুটি করবো। আর যেহেতু এটা কালকে তেল দিয়ে বেলা ছিল, তো এটা লুচির জন্য করেছিলাম, তো অনেকটাই রয়ে গেছিলো, তো তেল দিয়ে বেলা। আর এটা আমি তেল দিয়ে করছি না, এমনি শুকনো রুটি বানাবো, কারণ কালকে তেলের জিনিস খাওয়া হয়েছে। তো দেখো এভাবে আমি বেলে নিচ্ছি, বেলে নিয়ে আর এদিকে বাইরে দেখো মাছের আওয়াজ পাচ্ছি, তো মাছ এসছে, তো কটা বেলে নিই, বেলে নিয়ে চলে যাব মাছ আনতে, দেখব কী মাছ এসছে। তো আমি মাছ নিয়ে এসেছিলাম, তো বাইরে দেখো ফলি মাছ এসছিলো, তো আমি এখান থেকে ফলি মাছ নিলাম। তো আর চিংড়ি মাছও নিয়ে এসেছিলো, তো চিংড়ি মাছ তোমাদের দাদাভাই খায় না, সেই কারণে চিংড়ি মাছটা নিলাম না। আর ফলি মাছগুলো না বেশ জ্যান্ত ছিল, টাটকা ছিল ফলি মাছগুলো, বেশ মানে লাফাচ্ছিল মাছগুলো, তো ভাবলাম ওইগুলোই মাছগুলো নিই। তো আর জ্যান্ত মাছ দেখবে ঝোল খেতে বেশ ভালো লাগে, পাতলা করে ফলি মাছের ঝোল। আর ঘরে কাঁচকলা রয়েছে, তো সেই দিয়ে ঝোল করে নেব। আর এখন দেখো রুটিগুলো আমার বেলা হয়ে গেছে, তো 6টায় বেললাম, বাকিগুলো রেখে দিলাম, তো ওইটাই এখন সেকে নেব। সেকে নিয়ে তারপরে একটু চা করব, সকালের একটু চা রয়েছে সেটা একটু গরম করে নেব আর কি। আর চানা মশলাও রয়েছে, সেই দিয়ে দিয়ে দেবো মেয়েদেরকে খেতে। তো মেয়েদেরকে খেতে দিয়ে তারপরে আমি বাকি গাছগুলো করব। আর দেখি যদি মেয়ে মাছটা কেটে দেয় তাহলে অনেকটাই সুবিধা হবে, তো বেশিরভাগ আমার বড় মেয়ে মাছটা কেটে দেয়, মাছ আনলে ও মাছ কাটতে খুব ভালোবাসে, তো ও মাছ কেটে দেবে। তো এদিকে মাছ আমি নিয়েও চলে এসেছি, তো তোমাদেরকে দেখাবো, দাঁড়াও রুটিগুলো সেকে নিই। তো রুটিগুলো বেলতে বেলতেই আমি চলে গেছিলাম মাছ নিতে, তো মাছ বেলা যেহেতু চলে যাবে, তো সেই কারণে আগে মাছটা নিয়ে আসলাম। মেসেজ দেখো রুটিগুলো সেকছি আমি, তো মাছটা এদিকে চাপা দিয়ে রেখেছি। আর যা বিড়াল, বিড়ালের জ্বালায় না সবসময় চাপা দিয়ে রাখতে হয়, কারণ বিড়ালে মুখে করে নিয়ে চলে যাবে বা মুখ দিয়ে দেবে, তো সেই কারণে। তো আমার মেয়েকে বললাম, তো আমার মেয়ে বললো যে আমি মাছটা কেটে দেবো, তুমি রুটিটা করেই চান করতে চলে যাও। তো এদিকে দেখো রুটিটা করা হয়ে গেছে আমার, তো রুটি করা হয়ে গেছে। আর এইদিকে দেখো মাছগুলো, তো মাছগুলো বেশ টাটকাই ছিল, তো আজকে একটু কাঁচকলা দিয়ে ঝোল করব পাতলা করে, তো সে কারণে মাছগুলো নিয়ে নিলাম। আর এখানে দেখো স্নান হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে
আর আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে আমি জামা কাপড় মেলতে চলে এসেছি ছাদে। তো এখন জামা কাপড়গুলো মেলে নেব। তো অনেকগুলোই কাঁচা ছিল, তো কেচে নিয়েছি। তো কটা নিচে মেলে দিয়ে এসেছি, আর এখন ছাদে কটা মেললাম। মেলে এখন এবার জল খাবার খাবো, যেহেতু রুটি করে রেখে এসেছি। তো রুটিটা খেয়ে নেবো, আর একদিকে তো বললাম আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা আস্তে আস্তে হবে। তো ততক্ষণ খেয়ে নেবো দুটা, খেয়ে দিয়ে তারপরে মাছের ঝোল করব। আর একটু বেগুন কেটে রেখেছি, তো বেগুন ভাজা করব। যেহেতু ছেলে মাছের ঝোল খেতে চায় না, তো বেগুন ভাজাটা একটু ভালোবাসে খেতে, তো ওকে বেগুন ভাজা দিয়ে আর মাছ ভাজা দিয়ে একটু খাইয়ে দিলে হবে। আর একটু কাঁচকলা দিয়ে মাছের ঝোল করব, তো যদি খাই তো খাবে। এইদিকে দেখো ভাত আমি বসিয়ে দিয়েছি, আর এখানে পেঁপে ভাতে দিয়ে দিয়েছি। তো পেঁপে ভাতটা আমি প্রতিদিনই দিয়ে থাকি তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো পেঁপে প্রতিদিনই পেঁপে ভাতে খায়ও, আর পেঁপে ভাতটা ভালোবাসে, খাওয়াও ভালো দেখবে পেঁপেটা, আর যেহেতু গাছে রয়েছে। আর এখন আমি আগে প্রথমে বেগুনটা ভেজে নেব। তো দেখো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল আমি দিয়ে দিলাম, দিয়ে বেগুনটা ভেজে নেব, কারণ ছেলেকে আগে খাইয়ে দেবো, অনেকটাই বেলা হয়ে গেছে। তারপরে আমি আস্তে আস্তে বাকি রান্নাটুকু করব। আর এখানে যে ফলি মাছটা নিয়েছিলাম, তো সেটাকে দেখো কেটে দিয়েছিল মেয়ে, তো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমার বেগুন ভাজাটা হয়েও গেছে, তো এখন বেগুন ভাজাটাকে আমি নামিয়ে নেব। তো বেগুন ভাজা নামিয়ে, আর এদিকে দেখো মাছটাও ভাজা হয়ে গেছে, তো মাছটা নামিয়ে রাখবো, দিয়ে ঝোল করব। আর এই মাছগুলো তো একটু কাটা বেশি, তো ছেলে খেতে পারবে না। তো ছেলে যেহেতু না খেতে পারবে, ওই জন্য আমি কী করেছি, একটা ডিম ভেজে নিয়েছি আগের থেকেই। তো ডিম ভাজাটা তোমাদের দেখানো হয়নি, তো ডিম ভেজে দিয়েছি, যে ডিম ভাজা বেগুন ভাজা দিয়ে মেয়েকে বললাম যে ছেলেকে খাইয়ে দে ভাইকে। আর এখানে আমি দেখো কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল করে নেব ফলি মাছটা। তো প্রথমে আমি কাঁচকলাগুলোকে একটু ভেজে নেব হালকা করে। আর এখানে টমেটো আর আলুটা দিয়ে দিলাম। তো আলুটা না আমি আগে থেকে একটু ভাপিয়ে নিয়েছি, কারণ আলুগুলো না সেদ্ধ, এবার যে আলুগুলো নিয়েছি দেখছি সিদ্ধ হতে চায় না, অনেকটাই দেরি হয়, সেই কারণে আমি আগে আলুটা ভাপিয়ে নিয়েছি। আর এখানে দেখো মাছগুলো সব ভেজে রেখে দিয়েছি। আর এখানে আমি মশলা দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর একটু হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে এবার একটু জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো মশলাটাকে একটু কষিয়ে নিয়ে দেখো মশলাটা কষানো হয়ে গেছে আমার। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম জল। তো আগে থেকে একটু গরম জল করে রেখেছিলাম, আর যে কোনো রান্নায় দেখবে গরম জলটা দিলে। তো একটু ঝোলটাকে এবার একটু ফুটিয়ে নেব গরম জলটা দেওয়ার পরে। আর যেহেতু আলুটা সিদ্ধ করাই আছে আর কাঁচকলাটা ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে, তো দেখো কিছুক্ষণ পরে মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এখন মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে একটুখানি ফুটিয়ে নেব মাছের ঝোলটাকে। আর রঙটাও দেখো বেশ ভালোই লাগছে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে সব মাছগুলো দিলাম না, দু পিস মাছ ভাজা রেখে দিয়েছি, যেহেতু কাটা মেয়েরাও খেতে চায় না, তো ওদের জন্য ভাজা রেখে দিয়েছি মাছ। আর বাকি মাছগুলো ঝোলে দিয়ে দিলাম। আর এখন দেখো এগুলো গাছের লঙ্কা, আমাদের এত সুন্দর সেন্ট না লঙ্কাগুলোতে, খুব সুন্দর গন্ধটা, গরম ভাতের সাথে খেতেও খুব ভালো লাগে। সেই লঙ্কা দুটো দেখো গাছের থেকে তুলে এনে আমি এখন মাছের ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তো রান্না তো হয়েই গেছে, আর যেই বাসনগুলো ছিল তো সেই বাসনগুলো আমি মেজে নিয়েছিলাম, যেহেতু গ্যাসটা গরম ছিল সে কারণে গ্যাসটা আমার ধোয়া হয় নাই। তো এখন গ্যাসটা দেখো ঠান্ডা হয়ে গেছে, এখন যে বাসন মাজের কসব্রাশটা, তো সেটা দিয়ে আমি একটু শ্যাম্পু দিয়ে ভালো করে একটু ডলে নেব, কারণ ভাতের ফ্যান পড়ে একটু শুকিয়ে গেছিলো দেখো গ্যাসের চারপাশগুলো, তো সেগুলো একটু না ঘষে তুললে তো হবে না, তো সেই কারণে একটুখানি শ্যাম্পু দিয়ে আর এইটা দিয়ে একটু ঘষে নিচ্ছি, তাহলে একটু ভালো পরিষ্কারটাও হয়। আর এই যে সাইডে দেখো তেল ছিটকিয়ে যে দেয়ালগুলোর মধ্যে পুরো দাগ হয়ে গেছিলো, সেগুলোকে একটুখানি মুছে নিচ্ছি। আর এমনি সমস্ত কাজ আমার হয়ে গেছে, ঘরটাও ঝাঁটিয়ে নিয়েছি রান্না করে নিয়ে, শুধু এখন খেতে দেবো। তো ওরা এখন বলছে পরে খাবো, আর আমার ছেলেকে আগে থেকে খাইয়ে দিয়েছি, তো নিশ্চিন্ত এবার পরে একটু পরে ওদেরকেও খেতে দেবো। তো দেখো এখন আমি গ্যাসটা সুন্দর করে মুছে নিচ্ছি, যেহেতু আর রাত্রের দিকে আর মাছের ঠাকাবো না গ্যাসটা, যেহেতু চা করবো রুটি করবো আর আমি মাছ ভাজ আর দিব না, সে কারণে দেখো ভালো করেই মুছে নিচ্ছি একবারে গ্যাসটা, তাহলে আর সকালবেলা কি অত কাজের তাড়ায় মুছতে পারি না। তো এখন মুছে রেখে দিলে কি সকালবেলার কাজটাও কম হয়। তো গ্যাস মোচাও হয়ে গেছে আর এদিকে তেলটা মুছে নিয়েছি। তো এবার আমি মেয়েদেরকে বললাম যে জল খেয়ে নিবি, তো ওরা খেতে চাইছে না, যেহেতু অনেকটা বেলাতে ওদের খাওয়া হয়েছে, জল খাবারটা অনেকটাই বেলা হয়ে গেছিলো। তোমাদেরকে বললাম আমি রুটি করেছি, আর যেহেতু ময়দা রুটি না, ময়দা রুটি দেখে পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে। আর এদিকে দেখো
বিকেল হয়ে গেছে, আজও তুমি পরে ভয়েসটা দিচ্ছি। তো এখন দেখো বিকেল হয়ে গেছে, আর বিকেল হয়ে গেছে আমি এখন গমগুলো তুলতে চলে এসেছি। আর এক দেখো এক রোদেই কত সুন্দর শুকিয়ে গেছে গমটা একদিনেই, আর এখনও হালকা হালকা রোদ আছে, তাও আমি তুলে নেব। তুলে নিয়ে কালকে আরেকবার একটু রোদে দিয়ে দেবো গমগুলোকে, দিয়ে তারপরে ভাঙাতে দেবো। আর গমগুলো ধুয়ে নিলে কি আটাটা বেশ সুন্দর হয়, খেতেও ভালো লাগে রুটিটা। আর এইবারের গমগুলোতে খুব ময়লা ছিল, তো দেখো এই বালতিটার মধ্যে ঢুকিয়ে আমি ছাদের এক পাশে রেখে দেবো, তার নিচে নিয়ে যাব না। আর এখানে দেখো জামা প্যান্টগুলো একবারে তুলে নিচ্ছি, জামা প্যান্টগুলো শুকিয়ে গেছে, তো এগুলোকে একবারে তুলে নিয়ে যখন এসেছি ছাদে একবার তুলে নিয়ে নিচে নামি। তো এখন আমার বিকেলের সমস্ত কাজ হয়ে গেছে, ঘর দুয়ার ঝাঁটালাম, জামাকাপড় তুললাম, তুলে ভাজও করে নিয়েছি, আর গমগুলো তো দেখলে ছাদের থেকে তুলে নিয়ে এলাম। তো এখন সমস্ত কাজ আমার হয়ে গেছে, আর ভিডিওটা আমি বেশি বড় করলাম না, এইখানেই শেষ করে দিচ্ছি। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সবাই ভালো থেকো সুস্থ থাকো।